করিমগঞ্জত নিচাজাতীয় দ্রব্য সরবরাহর সঙ্গে জড়িত কংগ্রেসী নেতাক আটক। ইয়াবা টেবলেট সহ আটক কংগ্রেসী নেতা এনামুদ্দিনক। 40 লাখ টাকার নিচাজাতীয় টেবলেট জব্দ করা হয়েছে। এনামুদ্দিনের আটক করা হয়েছে আব্দুল খালেক নামের আন এজনক। দুইজনের জব্দ 20,000 ইয়াবা টেবলেট। পীরের চকর চান্দ শ্রীকোণাত জব্দ করা হয়েছে 40 লাখ টাকা মূল্যের 20,000 ইয়াবা টেবলেট। এনামুদ্দিন কংগ্রেস নেতা তথা প্রাক্তন ওয়ার্ড মেম্বার। দীর্ঘদিনে ড্রাগসর বেহার সঙ্গে জড়িত এনামুদ্দিন। করিমগঞ্জ সারে এটা ইনপুট দিলে একটা মানুষের ঘর সন্ধ্যা ড্রাগসর একটা ডিলিং হব। এইমতে আমি একটা টিম লই গলো করিমগঞ্জের পিরাট চকর সান শ্রীকোণা। তাতে আব্দুল খালিক নামের এজন ভেটেরান ড্রাগস ক্রিমিনেল, আগতেও তার নাম বহুত কেসত আছে। ঘর যদি আমি রেড মারো, রেড মারাত আপনার 20,000 টেবলেট ইয়াবা পাওয়া যায়। নেট ওয়েট 2.095 কেজি, প্রাইস এপ্রক্স ইন্টারেস্ট মার্কেট 40 লাখ হব। আর তারলগতলে বিজনেস তো করার এজন মানুষ আরও এজন ইনভলভ আছিল কেসট। এজন হল সেই এরিয়ার এক্স মেম্বার, এইটো নাম হল এনামুদ্দিন। দুজনকে আটক করা হয়েছে আর বর্তমান ইনভেস্টিগেশন চলি আছে। ড্রাগস চুপুরপর আনিছে আর কলে নিলে হেঁটে। যেহেতু সীমান্তর এইবিল কিনা বাংলাদেশ পঠাবার কোনো প্রচেষ্টা আছে পারে? টিলা বাজার এই এরিয়ার আমার বহুত এনেও ক্রিমিনেলস আছে আর ইয়াতে চুরি মোবাইল চুরি বস্তু বাংলাদেশ পঠায়। তো আমি সাসপেক্ট করো এইটাও পঠাব পারলে হেঁটেন একো ঠিক নাই। আমি তদন্ত গোটেখিনি ওলাব। এবেলে কিনা ইয়াবা টেবলেট নিয়ে গেল? হ্যাঁ, ইয়াবা টেবলেট পাইছো আমি। অরবিন্দ কেজরিওয়ালক প্রত্যাহ্বান পীযুষ হাজরিকার। আপে রাজহুয়া করক নিযুক্তির তালিকা। দিল্লিত 12 লাখ নিযুক্তি কোড দিলে অরবিন্দ কেজরিওয়ালে। এটা এটাক হিসাব স্পষ্ট করক কেজরিওয়ালে। নিযুক্তির তালিকা দিয়া হব আপর নেতৃত্বক। হাত জোর করে আপক নিযুক্তির তালিকা বিচারিলে মন্ত্রী পীযুষ হাজরিকায়। কংগ্রেসের গুপ্তচর সন্দর্ভত প্রতিক্রিয়া প্রকাশ মন্ত্রীগীর। কংগ্রেসত আমার এতিয়াও আছে ভাল বন্ধু, কিন্তু নন্দিতা দাসে চোরাংচোয়া করা নাই বলে বিশ্বাস। অরবিন্দ কেজরিওয়াল ডাঙরিয়ায় আহি উদাত্ত কণ্ঠে আস্ফালন করেছিলেন যে তেখেতে 12 লাখ নিবনুয়াক চাকরি দিছিলে। মই অরবিন্দ কেজরিওয়াল ডাঙরিয়াক আর অসমৰ যিসকল আপর নেতা তেখেতলোকৰ নাম সমূহ মই নাজানো, তেখেতলোকক আহ্বান জানাইছো, অনুরোধ করছো তেখেতলোকে যাতে তেওঁলোকৰ নাম সহ তালিকাখন আমাক দিয়ে। আমি অহা মে মাহৰ শেষৰ ফালে 95,000 চাকরিয়ালৰ তালিকাখন তেখেতলোকক গতাই দিম। আমি দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ডাঙরিয়াক সেই তালিকাখন দি দিম বা পঠাই দিম। টাইম ফ্রেম বান্ধি দিব নাকি? টাইম ফ্রেম নালাগে, তেওঁলোকে যেতিয়া সোনকালে দিলে ভাল। তেওঁলোকে যেহেতু দিয়ে দিলো বুলি কৈছে, দিয়ে দিলো বুলি যেহেতু কৈছে, কারণ আমিতো কমপ্লিট করা নাই। আমি 95,000 কমপ্লিট করিম মে এন্ডত, তেওঁলোকে 12 লাখ কমপ্লিট করা বুলি কৈছে, গতিকে এতিয়াই দিব পারে। আমি মেয়ের শেষর ফালে অরবিন্দ কেজরিওয়াল ডাঙরিয়ালৈকে গোটেই লিস্ট পঠাই দিম। 95,000 চাকরিয়ালর নাম তালিকা আর ঠিকনা সহ কোন ডিপার্টমেন্টত কি পোস্টত পাইছে গোটেই তালিকা আমি দি দিম। অরবিন্দ কেজরিওয়াল ডাঙরিয়াক অনুরোধ করছো আর আমার যখন নেতা আছে তেখেতলোকক মই অনুরোধ করছো, তেখেতলোকে যাতে মিছা আস্ফালন নকরে, মানুষক বুর্বক সজাবলৈকে অপ্রচেষ্টা নকরে, তার পরিবর্তে তেখেতলোকে যদি কাম করেছে যদি দিছে তো আমার আপত্তি নাই, ভাল পাম। 12 লাখক যদি চাকরি দিছে ভাল পাম। 1.5 লাখ চাকরি থাকা এখন স্টেটত যদি 12 লাখক চাকরি দিছে ভাল কথা, সেই তালিকাখন দিয়ক। তার কারণে আহ্বান জানাইছো, অনুরোধ জানাইছো। অরবিন্দ কেজরিওয়াল ডাঙরিয়া মই হাত জোর করে অনুরোধ করছো, অসমৰ নেতাসকল হাত জোর করে অনুরোধ করছো, আপনাদের ইমান ডাঙৰ কাম এটা করলে সেই নামখিনি আমাক দিয়ক, অসমৰ মানুহক কথাখিনি আমি জানাব লাগে। এটো মই জানাত এটো সঁচাৰ ওপৰত ভিত্তি কৰি কৰা কথা নহয়। তেনেকুৱা আমাক কোনো তেনেকুৱা ব্যক্তি বিশেষে স্পাই বুলি খবৰ দিয়ে তেনেকুৱা মই তেনেকুৱা ধাৰণা আছে বুলি মই নাভাবো। এটা কথাটো আগতেও কৈ আছো যে কংগ্ৰেছতো আমাৰ বন্ধু আছে, কিন্তু কাৰোবাক আমি স্পাই হিচাপে ব্যৱহাৰ কৰোঁ সেইটো ঠিক কথা নহয়। তেনেকুৱা শব্দৰ প্ৰয়োগটো মই অন্ততঃ কি নহয়।